হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এখন সকাল 1:30 বাজে, তো কর্তা মশাই তো এখন অফিসে বেরোবে, তো সেজন্য তো বেরিয়ে গেছে, অলরেডি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। আর আমি যাচ্ছি এখন, এই সময়টা না আমি রোজ বেরোনোর চেষ্টা করি, একটু হাঁটাও হয়ে যায়, মানে মর্নিং ওয়াক। ওই দেখো, বলতে বলতেই বাস চলে এলো। বাস চলে এসছে, দোতলা বাস এখানে খুব কমনলি চলে, একতলা বাসও চলে নর্মাল, যেরকম আমাদের ওখানে বাস দেখতে অভ্যস্ত, কিন্তু দোতলা বাস বেশি দেখা যায়। ব্যাস, বাসে চড়ে চলে গেল। আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড হেঁটে খুবই কাছে, মানে 1 মিনিটও লাগে না, ওই 40 সেকেন্ড মতো হয়তো ম্যাক্সিমাম লাগে। তো সুতরাং বাড়ি থেকে বেরোলেই একদম বাস স্ট্যান্ডটা দেখা যায়। সকালে তো একটু তাড়াহুড়ো থাকে, তো কাছে বলে টুক করে দৌড়ে চলে আসা যায়। আমিও একটু মর্নিং ওয়াক করে নিই। আজকে ঠান্ডাটা তুলনামূলক একটু কম, অনেকদিন পর আজকে মর্নিং ওয়াক করতে বের হলাম, কারণ প্রচন্ড ঠান্ডা পড়েছিল মাঝখানে, তো বেরোতে পারিনি। আজকে বেশ অনেক দিন পর বেরোলাম, বেশ ভালো লাগছে। এই গাছটাকে দেখো কি সুন্দর লাগছে, সবুজ হলুদ পাতাতে ভর্তি, যেন মনে হচ্ছে কাঁচা পাকা পাতা দিয়ে পুরো গাছটা ভর্তি ক্রিসমাস ট্রি। আজকে ওয়েদার হচ্ছে ক্লাউডি ওয়েদার, তো এই দেখো এখানে এই গাছগুলোকে বসানো হয়েছে। এই গাছগুলো থেকে খুব সুন্দর সুন্দর ফুল হয়, পুরো জায়গাটা জুড়ে দেখো এই গাছগুলো বসানো হচ্ছে। এদের এখানে যে মিউনিসিপ্যালিটি, তো তারাই কিন্তু সেখানকার লোকজন এসেই কিন্তু এই গাছগুলো লাগায়। গাছগুলোতে খুব সুন্দর সুন্দর ফুল হয়, আবার ফুল হয়ে যাওয়ার পর গাছগুলো একটু মরে যখন যায়, তখন আবার তারাই কিন্তু এই গাছগুলোকে মানে তুলে নিয়ে জায়গাটা পুরো পরিষ্কার করে দেয়। আর যে সিজনে যে ফুল হয় সেই রকম অনুযায়ী ওরা কিন্তু গাছ লাগিয়ে দিয়ে যায়, আবার ফুল হয়ে যাওয়ার পর সেই জায়গাটা পরিষ্কার করেও দিয়ে যায়। চলো তোমাদেরকে চট করে পার্কটাও ঘুরিয়ে দিই। এখানে বাচ্চাদের খুব সুন্দর একটা পার্ক আছে যেখানে বাচ্চারা খেলাধুলো করে। এই দেখো লেডি প্লেস প্লে পার্ক, গেটটা খুলে দিলাম, খুলে ঢুকলাম। এই দেখো ঢুকেই দেখছি ইয়া বড় বড় স্লিপ। দাঁড়া সামনে চলে যাই, তাহলে তোমাদের দেখতে সুবিধে হবে। বাচ্চারা ওইখান দিয়ে উঠে এখান থেকে স্লিপ কাটে, না হলে আরেকটা অপশন আছে, ওরা ওখান থেকে ওই দড়ি ধরে ধরে এরকম ভাবে হাঁটতে হাঁটতে ওই দিকে যায়, আবার ওখান থেকে এরকম দড়ি ধরে ধরে নামে, বা এখান থেকে উঠতে পারে ওরা। এইটাও একটা আছে সেম, বাট এটা একটু ছোট। আর আছে দেখো দোলনা, এই দেখো দুটো দোলনা, এর সিট গুলো একটু সরু। আর একটা আছে একদম ছোট বেবিদের জন্য, এই দোলনাটা। যারা ছোট বাচ্চা তারা তো পড়ে যাওয়ার চান্স থাকে, তাদেরকে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, এই দিক দিয়ে দুদিক দিয়ে দুটো পা বের করে দেওয়া হয়, ব্যাস ওরা সেফ। দেখো চারপাশে কত গাছ, এদের না বাউন্ডারি গুলো এরকম ভাবেই থাকে, এরকম করে বাউন্ডারি। এখানে একটা বসার জায়গা আছে, আর পুরো পার্কটা দেখো বেশ অনেকটা এরিয়া নিয়ে। গাছগুলোকে দেখলে মনে হয় একদম ভুতুড়ে গাছের মতো, আমরা হরর মুভিতে এরকম দেখি, রাত্রিবেলা দেখলে সত্যিই গায়ে কাটা দেয়, যারা অবশ্য আমার মতো ভূতে ভয় পায়। চলো পার্কে তো কোনো বাচ্চা এখন নেই, বেরিয়ে যাই। এবার হচ্ছে ঘরে ফেরার পালা, ঘরে ফিরে টিফিন খাওয়া, তারপরে তোমার রান্না বান্না করা, ঘরের টুকটাক কাজ। ইংল্যান্ডে আমার সকালটা এরমভাবেই শুরু হয়। তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা
সাবস্ক্রাইব করো আর ছোট্ট করে লাইক করো, শেয়ার করো, প্রচুর প্রচুর কমেন্ট করে জানিও যে আমার ব্লগ কেমন লাগছে। চলো আজকের মতো টাটা।